এই দেখো ফ্রেন্ডস, সে আমার সেই ফোনটা খারাপ হয়ে গেছিলো বললাম না, তার জন্য একটা নতুন ফোনের ব্যবস্থা বর করে দিয়েছে, সেটা আজকে এসেছে অ্যামাজন থেকে ডেলিভারি দিয়ে গেল। ছেলে ওপেন করছে, কাজ 4-5 বছরে মোটামুটি একটা ওরই মধ্যে একটু নিলাম। সমস্ত ফোনই 2 বছর পর একটা কেমন হয়ে যায়, আর এই 6 মাস পরে তো অ্যান্ড্রয়েডটা তো পুরোনো, যেন পুরোনো পুরোনো সফটওয়্যারটা তো ঠিকই আছে, আমার এটাতেই কাজ চলে যাবে। পুরো চিড়ে দিল, ওটা নিয়ে ছেলেই ইয়ে করেছে। এই যে এটা, এর সঙ্গে কি কি দিয়েছে অ্যাক্সেসরিজ দেখি, এটা আছে না, এটা পিনটা, এটা কেসটা, বেশ খুব ভালো, এখন রাখ। আর এখানে কি আছে দেখা যাক, হচ্ছে এটা চার্জার, ওকে ফাস্ট চার্জার না এটা, আর কি দিয়েছে, জ্যাক পাক বলে দিয়েছে, ওকে চলো দেখে নিলে কেমন হয়েছে বলবে। হ্যাঁ ফ্রেন্ডস, দেখো চলে এসেছি সানডেতে, আজকে একটু করছি মুড়ি ঘন্ট, কাতলা মাছের মাথা আছে, এই দেখো ভেজে রেখেছি কাতলা মাছের মাথা, তার সঙ্গে পিসও আছে, এইগুলো দিয়ে আর পিসগুলো দিয়ে তোমার দই দিয়ে একটুখানি করবো কারি মতো। আর এইটা এখন করছি তোমার মুড়ি ঘন্ট, আর চালটা আজকে আমি কী করবো জানো, ডিরেক্টলি দেবো, দিয়ে একবারে কষিয়ে জল দিয়ে মাপ করে চাপিয়ে দেবো, ওকে। এটা হচ্ছে আজকে, আর তার সঙ্গে একটা জিনিস হচ্ছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই দেখো কচুর লতি হবে, ভাপিয়ে রেখে দিয়েছি, কিন্তু চিংড়ি অ্যাজ ইট ইজ পাইনি, তো এমনিই করবো, অসুবিধা কিছু নেই। আর হচ্ছে তোমার আর একটা জিনিস দেখাচ্ছি, ওয়েট, এই যে দেখো, যে মা এসেছে, মা ওই যে পটলের পাতা এনেছে, মানে এটাকে কি বলা হয় জানো, কি পাতা, পলতা, পলতা পাতা বলা হয়। আর তার সঙ্গে এই যে বেসন, বেসন মাখছে, তো বেসন দিয়ে এটা বেগুনি টাইপের করা হবে, মানে কি পলতা পাতা পতলি না কি বলে চাও ভাই কি হলো, ওই পটলি 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 করা হবে, বুঝতে পেরেছো, তো সেটা গরম গরম খাওয়া হবে, ওকে। তো চলো, তো এই দেখো মশলা কষানো হয়ে যাচ্ছে, এবার মাছের মাথাটা দিয়ে দেবো, ঠিক আছে, অল্প একটু আলু দিয়েছি, একটু দেখো কাজু কিশমিশও দিয়ে দিলাম, ওকে, মুখে তো একটুখানি পড়বে, বেশ ভালোই লাগে খেতে, তাই না, ঘিটা করে দিইনি। দেখো মাছের মাথাটা ভেঙে দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি, এবার চালটা দিয়ে কষিয়ে নেবো। তো দেখো চালটা ধুয়ে তোমার রেখেছিলাম ভিজিয়ে, তো সেটা অ্যাড করে দিলাম, এবার যতটা চাল দিয়েছি তার মাপ করে গরম জল দিয়ে দেবো, গরম জল তো আমার কড়াই আছে, ঠিক আছে। তো চলো তাহলে সবাই করে নিই, করে নিয়ে কেমন আসছে ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আমি এখনও ঘিটা দিইনি, ঘিটা এরপর দেবো। আসলে আমি যখন ভাজি তেলটা দিয়ে, সর্ষের তেলটা দিয়ে, আমার তখনই ভেবেছিলাম যে একটু মিশিয়ে দিই, ইচ্ছা করে দিলাম না, আমি থাক পরে দেবো। তোমরা চাইলে আলু ভাজার সময় যখন আমি এই মশলাটা করছিলাম তখনও তোমরা দিতে পারো। এই দেখো বন্ধুরা, কষিয়ে আমি যে পাত্রের মাপে চাল নিয়েছি সেই পাত্রের মাপেই আমি ডবল জল দিয়েছি, ঠিক আছে। চলো এবার ঢাকা চাপা দিয়ে কাজটা করে নিই ফাইনাল। এই দেখো বন্ধুরা কমপ্লিট, কেমন হয়েছে বলো, হয়েছে না একদম, দেখতে পাচ্ছ রস রসে, অথচ সুন্দরভাবে একটা টেক্সচার চলে এসছে, ঠিক আছে।
আমার শাশুড়ি মাকে আমি দেখেছি যেটা, সেটা তোমার ভাতটা করে করতে দেখেছি, এভাবে কোনোদিন আমি দেখিনি। হয়তো উনি করেন, সবসময় তো আমি থাকি না ওখানে, তার জন্য ব্যাপার, হয়তো উনি করেন সেটা, কিন্তু আমি এটা এখানেই প্রথম করলাম। আমিও ভাত করেই করতাম, কিন্তু আজকে কি মনে হলো তো আমি তোমার ডিরেক্টলি চাল দিয়ে করলাম। ঠিক আছে, কেমন হয়েছে বলবে। আর ও হ্যাঁ, আমি যখন ঢাকা চাপা দিয়েছিলাম, তারপর যখন হয়ে এসেছিলো, আমি ঢাকাটা খুলে একটু দরাজ হাতে ঘি দিয়েছি, বুঝতে পেরেছো? ঘিটা তোমাদের ব্যাপার, তোমরা কতটা কি খাবে না খাবে সেটা, নুন মিষ্টি সবটাই তোমাদের টেস্ট অনুযায়ী। ওকে, তো চলো, তো এই দেখো ফাইনাল লুক। ঠিক আছে, এই দেখো, এবার মাছ ভাজাগুলো দিয়ে, মানে কাতলা মাছ যেগুলো ভাজা ছিল পিসগুলো, সেইগুলো দিয়ে এবার দই দিয়ে এটা একটু করে নিলাম। ওকে, এই দেখো বন্ধুরা ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন। তো এই দেখো ফ্রেন্ডস, এবার চাপিয়েছি কচুর লুচি, এটা ছোলা কচুর লুচি, এটা মোটা মোটা দেখো, আর অল্প একটু জলেতে আমি গরম জল আর কি ব্লাঞ্চ করে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তোমার কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপরে যেটা হয়, যেহেতু চিংড়ি মাছ পাইনি সেই জন্য একটু সর্ষে জিরে বাটা দিয়ে আমি আজকে প্লেনভাবে এটা করবো, এটা খেতেও ভীষণ ভালো হয়। একটু ঝাল দিয়েছি বেশি করে, জানো এইসব কুটকুটে জিনিসে না একটু ঝাল, একটু তেল না বেশি দিলে ভালো লাগে না। ঠিক আছে, তো এই দেখো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু ব্লাঞ্চ করা আছে অলরেডি, আমার কিছুটা বেশ কুকড হয়ে আছে, আর কিছুটা কষতে কষতে এরকম করতে করতে অলমোস্ট ডান হয়ে যাবে। ঠিক আছে না, তো করে নিই, সানডে লাঞ্চে আমাদের এইসবই আছে। এই দেখো ফ্রেন্ডস, লতি নামিয়ে নিলাম, বাবাকে খাবারটা প্যাক করে দিয়ে দিলাম। আমার বাবা তো, মা এখানে চলে এসছে, বাবা তো এবার কি খাবে না খাবে সেটা আমি রান্না করে সব পাঠিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এই দেখো বন্ধুরা, এবার পটল পাতায় বড়াটাও করা হয়ে গেলো, যেটা মা করলো। ঠিক আছে, আমি অবশ্য কোনদিন করিনি, তার জন্য বললাম মা তুমিই করো ওটা। তো মা আমি আজকে রান্না করলাম, মা শেষে এটা ফিনিশিং দিল, আমার তো সব হয়ে গেলো, বাবাকে পাঠিয়ে দিলাম বললাম। তো চলো এবার খেয়ে নিই, আমার ছেলে দিতে গেলো, বুঝেছো? হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি। তো আজকে শ্যাম্পুটা করা হয় তো, এই জন্য একদম ঠিক মতো ইয়ে করা নেই, চুলটাই শুকালো, পরে সেট করে নেব। তো লাঞ্চ হলো, লাঞ্চে তো তোমরা দেখলে যে কচুর লতি করেছিলাম, তোমার মুড়ি ঘন্ট করেছিলাম, আর কি করলাম একটা, ও তোমার দই কাতলা, আর আরেকটা কি করলাম, মুড়ি ঘন্ট, দই কাতলা, ও আর ইয়ে পলতা পাতার বড়া, মানে পটল পাতার যে বড়া, ওইটা মা করেছিল, দারুণ তো কিছুটা ঠোঁটের মধ্যে ছিল, তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া খুব ভালো করে হলো, সুন্দরভাবে হলো। দুটি রেস্ট নিলাম, নিয়ে তোমাদের কাছে এলাম, জানি ভিডিওটা আবার শেষ করে দিই, তো কিছু কথা তোমাদেরকে বলবো, তো চলো বলে নিই। সেটা হচ্ছে যে, দাঁড়াও আগে ইয়েটা লকটা খুলি, তো নতুন ফোন তো দেখিয়েছিলাম তোমাদেরকে, আনবক্সিংটা দেখিয়েছিলাম, দাঁড়াও সেটা হচ্ছে এই যে, আমাকে তোমার গত প্রিভিয়াস, মানে গত প্রিভিয়াস আর কি, তো প্রিভিয়াস ভিডিওতে আমাকে একজন ত্রিপুরা থেকে এক ভিউয়ার্স, আমার লাভলি ভিউয়ার্স, আমাকে মেসেজ করেছে, মানে কমেন্টস করেছে আর কি, নাম হচ্ছে তোমার কি যেন নামটা, দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, নামটা হচ্ছে সুদীপ্ত দাস। তো সুদীপ্ত দাস, তুমি যে আমার বা আপনি, আমি আপনি করে না বলতে পারি, তুমিই বলছি, কিছু মনে করো না, কারণ হয়তো তুমি আমার থেকে বড় হতে পারো বা ছোটো হতে পারো, তুমিই বলছি। তো তুমি আমার যে রেগুলার ভিডিও দেখো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, তার জন্য থ্যাংক ইউ। তো তুমি বলেছিলে যে, এটাই লিখেছো যে আমার নামটা নেবে, আমি অবশ্যই তোমার নামটা নিলাম, সুদীপ্ত দাস, তুমি ত্রিপুরা থেকে বলছো, অদূর থেকে যে তুমি তোমার সময় বাঁচিয়ে তোমার নেট খরচা করে আমার ভিডিও দেখো, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ তোমার কাছে। তোমার যে ভালো লাগে আমার এই ভিডিও দেখতে, তুমি লিখেছো যে
আপনি সরকারি চাকরি করেন, আপনি ব্লগ দিয়ে জীবন চালানোর দরকার আপনার নেই অবশ্যই, যেটা আমি বলতে চেয়েছিলাম আর কি, যে ওসব হুমকি চুমকি দিয়ে আমার কাছে লাভ নেই। হ্যাঁ, ওসব আমার কারণ আমার ভিউজে আমার ইয়েতে তো চলে না, আমি এমনি নিছক ইয়েতে এসেছিলাম। তো কি ভালো তোমার, ও তাতে কিছু হবে না, তুমি ভালো থেকো, এটা হচ্ছে ব্যাপার, উনি এটা লিখেছেন। আর আরেকটা লিখেছে যে আপনাকে আমার ভালো লাগে, আমি ত্রিপুরা থেকে বলছি, আপনি একজন কর্মরত মহিলা, আমি শুরু থেকেই আপনার সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ, আপনি যদি পারেন আপনার নেক্সট ভ্লগে আমার নাম নেবেন, ভালো থাকবেন। নাম নিলাম, বন্ধু ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো, খুব ভালো লাগলো। তো এরকম আরও অনেকে আছো, ত্রিপুরাতে একজন আছে দিগন্তিকা ম্যাম, তো তিনিও আমার সাবস্ক্রাইবার, তো উনি যে আমার দেখেন ভিডিও, ভালো লাগে, উনিও লিখেছেন যে আমিও ত্রিপুরার, তো ভীষণ ভালো লাগছে, আপনাদের অবশ্যই পাশে থাকবেন। তো সত্যি ভিডিও ইয়ে ব্লগ যে এই যে দিচ্ছি, আমার যে চ্যানেলটা এইভাবে যে আমি কোনো রকমে চালাচ্ছি, কোনো রকমই বট 3-4 দিন অন্তর, 4-5 দিন অন্তর অন্তর ভিডিও দিই আমি, তো আমার এভাবেই চলবে। তাতে কেউ যদি হুমকি চুমকি দেয় যে ছাড়িয়ে দেবো, আমি এসব ভয়টায় পাই না, আমি আগেও বলেছি, এই হচ্ছে ব্যাপার। তো আমাকে টিজ করে লাভ নেই, কারণ আমাকে ভাঙিয়েই তো চলে, স্টিল নাও এখনও করে যাচ্ছে, অথচ বলছে নেগেটিভিটি ছড়ায় না, পুরো নেগেটিভিটির খোদ খনি, আবার সে নেগেটিভিটি ছড়াবে না তো কি করবে, কথাটা যেটা বলছে এটাই নেগেটিভিটি, সেটা বোঝার ক্ষমতা নেই, কারণ যে বিউটি বাট একটা, মানে কি বলবো আর, তোমরাও মনে খেয়াল করে থাকবে, মানে সব শব্দ ইংলিশ যারা শিখছে আর কি, তারাও বাট বিউটি বাট বানানটা জানে, আর বেশি কিছু বললাম না, ঠিক আছে। তো আমাকে অনেকেই এখানে দু একজন, মানে যারা আর কি পদলেহনকারী, বলে যাচ্ছে আপনি টিচার, মুখের উপর কিরকম চিন্তা করবো যে আপনি একটা ছোট লোক, আর ঠিক আছে তোমার কাছে তুমি ভাবতেই পারো, তোমার ভাবনা আমি তো ছোট লোক হয়ে যাচ্ছি না, আমি যাকে তাই, আমার মানসম্মত ঠুনকো নয় যে তোমরা বলে যাচ্ছ সে ছোট লোক, তো তাতে কি যায় আসে না আমার, বুঝেছো। তুমি যে মানসিকতাটা খারাপ এখানে দেখার, এই যে কথাটা বললে, আমি এই ধরনের কোনো কথাই বলি না, আমি কি মুখের ভাষা খারাপ করি, কেউ বলতে পারবে যে মুখের ভাষা কোনো গাল দিয়ে কথা, কেউ বলতে পারবে না, আমি বলি না, আমি প্রচণ্ড সত্য কথাটা এমনভাবে পরিষ্কার করে বলি তোমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, যারা এই ধরনের কাজগুলো করো, এটা হচ্ছে ব্যাপার। তো যারা ভালোবাসার তারা ঠিক ভালোবেসে দেখবে, পাশে থাকবে, সেটা নিয়ে আমার কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, তোমরা বলতে থাকো। আর একজন বলে গেল কি কি নাম যেন, ও বিন্দু আভা, ওরে বাবা, তার যদি লেকচার, ওরে বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে একদম, কি লেকচার কি লেকচার, ওফ, মানে এবার হুমকি দিচ্ছে, এত ইয়ে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, তোমার হুমকি কে ধার ধারে, দেখলাম তো ওই পা চেটে কি করে এগিয়ে যাওয়া যায়, এই কটা সাবস্ক্রাইবার নিয়ে তোমার বড় আসফালন, চাটো না যার ইচ্ছা তার চাটে, এখানে এখানে যদি না পোষায় তুমি দেখবে না, তোমার যে কি বললে যে আপনার চ্যানেল চলে আসছে আমি জবলেস, হ্যাঁ তো তুমি ভাবতেই পারো জবলেস, আমার তাতে কোনো যায় আসে না, আমি যা তাই আছি, ঠিক আছে, এই কথাগুলো তোমার গুরুমাকে গিয়ে একবার বলে আসবে, ঠিক আছে, কারণ আজকে এখানে কালকে সেখানে, এরকম মানসিকতা আমার নেই। তো ভিডিও নাকি চলে আসে, তো চলে আসে, আসে তো অবশ্যই, হোম স্ক্রিন তো সবাইকারই আসে, তোমার পার্টিকুলার বেশি পছন্দ তুমি ঢোকো, সেই জন্যই দেখতে পাও, তোমাকে কে বলেছে ঘাড় ধাক্কা দিয়ে, মানে আমি তো আর মানে ঘাড় ধরে, মানে ঘাড় ঘাড় ধাক্কা নয়, ঘাড় ধরে তো তোমাকে আমি দেখাতে আসি না, এই যে কথাগুলো বলে দিই, এইগুলি খুব গায়ে লেগে যায়, হ্যাঁ খুব গায়ে লেগে যায়, মুখের ভাষা কি খারাপ, তো ঠিক আছে বয়ে গেছে, তো তোমরা চলতে থাকো। ও ইন্দু আভা মানে আরও অনেক কিছুই ইয়ে করেছে, ইন্দু মানে বিন্দু আভা কি যেন নাম, বিন্দু আভা, হ্যাঁ ইন্দু না বিন্দু কি যেন জানি, ইন্দু আভা না বিন্দু আভা, তো ওরে বাপ রে বাপ, উফ মাথা খারাপ, সে মানে আপনার এই আসে আপনার ওই ভিডিও আসে, কি করবো দেখে দেখতে কে বলেছে,
দেখতে চোখের সামনে আসে অনেকেই চোখের সামনে ভালো, আপনার যদি মনে হয় আর অনেক কিছু হয়তো সেইগুলো দেখুন না। তো এখানে যদি আপনার ভালো না লাগে, যদি নেগেটিভিটি মনে হয় দেখেন কেন, আসলে তা না, এটাতেই ইন্টারেস্ট, তো এটাতেই ইন্টারেস্ট। তো ভেতরে হ্যাঁ মুখে না কেন, তাই না, সাধলেই একবার খাইবো, এরকম হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত কথাগুলো যে গুরুমাকে গিয়ে বলবেন, ঠিক আছে, এখানে একদম আমাকে একদম টিচ করতে আসবেন না। সব থেকে বড় ব্যাপার আমি কীভাবে চ্যানেলটা চালাবো একদম শেখাতে আসবেন না, চ্যানেলটা আমার, আমি ক্রিয়েট করেছি, আমি চালাচ্ছি, আমি নেট ভরি, ঠিক আছে, কন্টেন্ট আমার, আমি কীভাবে কন্টেন্ট দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমি কীভাবে চালাবো, তোমার না পোষালে দেখবে না, তাই না, তোমার যেখানে পজিটিভিটি ভরা সেখানে চলে যাও, সেখানে গিয়ে দেখো, ওকে, এটা হচ্ছে ব্যাপার। আর নিত্য নতুন টাইটেল আমাকে বাড়তে হয় না ভিউজের জন্য, আমি যেরকম সেরকমই, তাহলে আমার এই 4-5 দিন অন্তর অন্তর ভিডিও আসে না যদি আমার এতই ভিউজ, আর আমার আগে চলেনি, এখানে আসার আগে কি আমার চলেনি, আবার আমার শ্বশুরে চাইলে গিয়ে ওখানে হুমকি, আমার শাশুড়ি তো বলছে, আমাকে ফোন করে রেগুলারই বলতে গেলে ফোন করে, খোঁজ খবর নেয়, ঠিক আছে। তো এত কিছু তো হলো, পারলে শ্বশুর বাড়ির সাথে আমার যোগাযোগ ছিন্ন করতে পারলে, পারলে না তো আরও চেষ্টা চালিয়ে যাও, আমি যে তিমিরে সেই তিমিরই আছি, আমি সেই 2005 সালে ঢুকেছি, স্টিল নাও এখনো সেই বাড়িরই বউ আছে, ওকে, আমার পিছনে লাগতে এসো না, যেগুলো করেছ তার ফল এখন পাবে, পাচ্ছ, একতরফা সব কিছু হয় না, তোমরা নিজেরা করবে, তারপর যখন যখন রিপ্লাইটা যাবে, তার যখন রিয়াকশনটা যাবে, সেটা নিতে কেন পারবে না, সহ্য করার ক্ষমতা তো রাখতেই হবে, যখন তুমি সহ্য আমাদেরকে করাচ্ছ তোমার ওই রকমস্ত কাজ কারবার দিয়ে, আমার নামে কুচ্ছা রটিয়ে, আমার বরের নামে কুচ্ছা রটিয়ে, আমার বাপের বাড়ির নামে কুচ্ছা রটিয়ে, চারিদিকে তো মাথাগুলো খেয়ে রেখে দিয়েছে, মানে আমার মা বাবা ভাই বোন কাউকেই ছাড়েনি, ভাইকে তো একদম আমার গুন্ডা বানিয়ে রেখে দিয়েছে, আমার ভাই নাকি খুব বড় গুন্ডা, সে এমন কাজ করেছে, সে আমার এরিয়াতে ঢুকতে, এরকম কথাও রটিয়েছে, ঠিক আছে, এত বড় দুঃসাহস তার। তো আমি যাবো, খুব তাড়াতাড়ি যাবো, এই একটা মীমাংসা করবই, অনেকে আবার ভয়ে জানো তো, মানে বাইরে থেকে লক করে রেখে দেয়, কারণ এত অপকর্ম করে যে ঢুকে এসে মেরে চলে যায়, যদি কিছু করে দিয়ে যায়, ওই জন্য তো লক করে রাখে বাইরে থেকে ভয়েতে, আমাদের তো করতে হয় না, তোর ফট করে যাতে আক্রমণটা না করতে পারে, কারণ অনেক অসামাজিক কাজকামরা করে, তো প্রচুর কাজকর্ম করে এবং করে এসেছে ওসব, যারা এই ধরনের লক করে বাইরে থেকে চলে যায় আর কি, ছোট বাচ্চা থাকলে সেটা ঠিক আছে, অন্যদের বোকা বাড়াতে পারো, আমাকে নয়, এইখানে সব ধরা পড়ে জানো তো, সব বুঝতে পারি, এটা হচ্ছে ব্যাপার, মানে এত চারিদিকে ছড়িয়ে রেখেছে, যদি ঢুকে পড়ে মারতে আসে, যদি শাসাতে আসে, কিছু করতে আসে, যদি এসে কলারটা ধরে যে বল কেন করেছিস, কৈফের দে, তখন করবে তো, মুখ দিয়ে তো কথা বেরোবে না, কারণ একটা ধোপে টিকবে না, সবটাই তো মিথ্যার ফানুষ। আর যারা এই সমস্ত গালগল্পগুলো খাচ্ছ, খেয়ে যাও, তারাও সেই ধরনের মানসিকতা পোষণ করো, তাই তো আমি কখনো ভালো কখনোই বলবো না, কোনো দিনই ভালো বলবো না, যারা এই নোংরামগুলোকে প্রশ্রয় দাও, বুঝেছ, এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, দিতে থাকো, তোমাদের চয়েস, আমাকে এসে টিচ করতে আসবে না, আমি এই করি, আমি কেন, আমার ব্লগে আমি যা খুশি করতে পারি, সেটা আমার ব্লগ, ওয়াইটি বুঝবে, তোমাদের এত মাথা পাওয়া দরকার না, ভালো লাগবে দেখবে না, আসবে না, ভালোবেসে যেটুকু সবাই দেখছে সেটাই ঠিক আছে, ওকে। তো অনেক কথা বলে দিলাম, তো চলো তাহলে রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের এরকম ভালো ভালো কমেন্টসে আশায় আমি আছি, আবার পড়বো, খুব ভালো লাগলো, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল।